হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশের যারা শাওমি স্মার্টফোন লাভার্স রয়েছেন তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। এই কিছুক্ষণ আগে শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা হয়েছে যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন নির্মাণ করতে যাচ্ছে শাওমি। তো এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ, কারণ শাওমি বাংলাদেশে যদি স্মার্টফোন নির্মাণ করে বা সংযোজন করে তাহলে শাওমি স্মার্টফোনের যে প্রাইসটা রয়েছে সেটা অনেকটাই কমে যাবে, অর্ধেকে নেমে আসবে। সো এটা শাওমি লাভার্সদের জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ। তো শাওমি তাদের স্মার্টফোন সংযোজন কারখানাটি গাজীপুর স্থাপন করেছে, আর এটি সংযোজনে সহযোগিতা করেছে ডিবিজি ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশ। সো সেখানে চারতলা একটি ভবন রয়েছে যেখানে 1000-এরও উপরে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে 1000-এরও বেশি জনবল কাজ করবে, আর এর মধ্যে 99%-এরও বেশি বাংলাদেশি লোক থাকবে। আর তারা বছরে 30 লক্ষ স্মার্টফোন সংযোজনের আশাবাদী রয়েছে। শাওমির এই কারখানাটি 55 একর জমির উপর নির্মিত হয়েছে। এতদিন শাওমি ইউরোপ, চীন সহ বিভিন্ন দেশ থেকে স্মার্টফোন নিয়ে এসে ম্যানুফ্যাকচার করতো বাংলাদেশে, যে কারণে তাদের 57% ভ্যাট দিতে হতো। তো এখন থেকে তাদের 57% ভ্যাট দিতে হবে না, তাদেরকে মাত্র 17% ভ্যাট দিতে হবে, যে কারণে শাওমি স্মার্টফোনের দাম অর্ধেকে নেমে আসবে বলে আশা করা যায়। তো আপনারাও খুশি কিনা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আমি তো অনেক খুশি, কারণ আমি স্মার্টফোন কেনার জন্য বসে আছি। তো শাওমির এই পদক্ষেপে আপনারা সবাই খুশি কিনা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আর ভিডিওটি আজকের মতোই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে একটি লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।